আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমানের একটা প্রকার মাধ্যম অনুমান নিয়ে আলোচনা করব। আমি মাধ্যম অনুমানের দুটা উদাহরণ লিখে রেখেছি এখানে। মাধ্যম অনুমান, আমাদেরকে প্রথমে জানতে হবে মাধ্যম অনুমান কাকে বলে। যে অবরোহ অনুমানে দুই বা ততোধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটা অনুমিত হয় তাকে বলা হয় মাধ্যম অনুমান। আমি আবারও বলি, যে অবরোহ অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটা অনুমিত হয় তাকে বলা হয় মাধ্যম অনুমান। এখানে আমি এই কারণে দুটা উদাহরণ লিখে রেখেছি। এখানে আশ্রয়বাক্য দুইটা এবং দুইটা থেকে সিদ্ধান্তটা অনুমিত হয়েছে, এবং এখানে দুইয়ের অধিক অর্থাৎ তিনটা, তাহলে আমাদের সংজ্ঞাটা কি? দুই বা ততোধিক, অর্থাৎ দুইটা হতে পারে আবার তিনটাও থাকতে পারে, দুইয়ের বেশিও থাকতে পারে, তাকে বলা হবে মাধ্যম অনুমান। মাধ্যম অনুমান নাম শুনলে এখানে বুঝতে হবে এখানে একটা না আশ্রয়বাক্য, এখানে একাধিক আশ্রয়বাক্য আছে এবং এখানে মাধ্যম আছে, সেই জন্য এটার নাম মাধ্যম অনুমান। তাহলে মাধ্যম অনুমানের আমরা কি দেখতে পেলাম? যে মাধ্যম অনুমানে দুইটা আশ্রয়বাক্য থাকতে পারে, তা থেকে সিদ্ধান্তটা অনুমিত হতে পারে, আবার দুইয়ের অধিকও আশ্রয়বাক্য থাকতে পারে, তা থেকে সিদ্ধান্তটা অনুমিত হতে পারে। এখন আমরা পড়ব মাধ্যম অনুমানের প্রকৃতি, অর্থাৎ কিরকম মাধ্যম অনুমানটা। এক নম্বর হলো দুই বা ততোধিক আশ্রয়বাক্য থাকবে। মাধ্যম অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থাকবে, দুইটা থাকবে কিংবা তারও বেশি আশ্রয়বাক্য থাকবে। দুই নম্বর হলো একটি নতুন যুক্তিবাক্য, অর্থাৎ দুই বা ততোধিক যে আশ্রয়বাক্য থাকবে সেখান থেকে একটা নতুন যুক্তিবাক্য, সিদ্ধান্তটা হলো একটা নতুন যুক্তিবাক্য অনুমিত হয়, অর্থাৎ দুইটা বা তার বেশি আশ্রয়বাক্য এবং সেটা থেকে একটা নতুন যুক্তিবাক্য বা সিদ্ধান্ত অনুমিত হয়, এবং প্রদত্ত বাক্য ও নতুন বাক্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকে। অর্থাৎ এরকম প্রদত্ত যে বাক্যগুলো দেয়া থাকে, যে আশ্রয় বাক্যগুলো দেয়া থাকে, সেখানে এরকম করে দেয়া থাকে যে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়ে যায়, এটাকে বলা হয় মাধ্যম অনুমান। অর্থাৎ মাধ্যম অনুমান দেখলে আমরা বুঝবো এখানে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থাকবে, তারপরে আশ্রয়বাক্য থেকে যে সিদ্ধান্তটা অনুমিত হবে সেটা হবে একটা নতুন যুক্তিবাক্য, এবং আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে যে সম্পর্ক সে সম্পর্কটা হচ্ছে অনিবার্য সম্পর্ক। অর্থাৎ আশ্রয়বাক্যগুলো এরকম করেই দেয়া থাকে যে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়ে যায়, এটাকে বলা হয় মাধ্যম অনুমান। এখানে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা যুক্তি বা অনুমান। অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন সেটা হলো যুক্তি, এটা একটা যুক্তি, এটা আরেকটা যুক্তি। এই যুক্তিতে আশ্রয়বাক্য দুটা এবং সিদ্ধান্ত অবশ্যই একটা হবে, আর এই যুক্তিতে আশ্রয়বাক্য তিনটা এবং সিদ্ধান্ত একটা, এবং প্রত্যেকটা সিদ্ধান্তই আশ্রয়বাক্য থেকে আলাদা। এখানে কি ছিল? সকল জীব হয় মরণশীল, সকল মানুষ হয় জীব, সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ সকল জীব যদি মরণশীল হয় এবং সকল মানুষ যদি জীব হয়, অনিবার্যভাবে সকল মানুষ কি হবে? মরণশীল হবে। আর এখানে ছিল সকল জীব হয় মরণশীল, সকল মানুষ হয় জীব, সকল ছাত্র হয় মানুষ, সুতরাং সকল ছাত্র হয় মরণশীল, এটাকে বলা হয় মাধ্যম অনুমান। এখন আমরা পড়ব সহানুমান। সহানুমান হলো মাধ্যম অনুমানের একটা মানের একটা প্রকার। তো যে অবরোহ মাধ্যম অনুমানে দুইটা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় সহানুমান। আগে আমরা কি পড়ছিলাম? দুই বা ততোধিক আশ্রয়বাক্য, দুই বা ততোধিক। কিন্তু সহানুমানে এখানে আমরা কি দেখলাম? যে আশ্রয়বাক্য কয়টা থাকবে? দুইটা থাকবে এবং একটা সিদ্ধান্ত, দুইটা আশ্রয়বাক্য একটা সিদ্ধান্ত। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এই উদাহরণটাকে আমরা সহানুমান বলতে পারি। এই দুইটাই মাধ্যম অনুমান, আর মাধ্যম অনুমানের একটা পার্ট হলো সহানুমান। তাহলে সহানুমান হতে হলে এখানে কি হতে হবে? দুইটা আশ্রয়বাক্য এবং একটা সিদ্ধান্ত, এবং আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হবে। এখন আমরা পড়ব সহানুমানের বৈশিষ্ট্য। এক নম্বর, সহানুমানের সিদ্ধান্তটি সবসময় দুটি আশ্রয়বাক্য থেকে যুক্তবাক্যে অনুমিত হয়, অর্থাৎ একটা আশ্রয়বাক্য থেকে না, দুটা আশ্রয়বাক্য থেকে
সিদ্ধান্তটা যুক্তভাবে অনুমিত হবে। দুই নম্বর, সহনমনের সিদ্ধান্ত কোনো ক্ষেত্রে আশ্রবাক্য থেকে বেশি ব্যাপক হতে পারবে না, অর্থাৎ আশ্রবাক্যটা বেশি ব্যাপক, তার প্রসারতা ব্যাপকতা বেশি। যেমন সকল জীব হয় মরণশীল, এখানে পৃথিবীর সকল জীব সম্পর্কে বলা হয়েছে এবং সিদ্ধান্তটা হলো সকল মানুষ, অর্থাৎ জীবের একটা অংশ হচ্ছে মানুষ। তাহলে মানুষের ব্যাপকতা কম, জীবের ব্যাপকতা বেশি। তাহলে আমাদের দুই নম্বর যে বৈশিষ্ট্য সেখানে কি বলা হয়েছে, সহনমনের সিদ্ধান্ত কোনো ক্ষেত্রে আশ্রবাক্য থেকে বেশি ব্যাপক হতে পারবে না, অর্থাৎ সিদ্ধান্তটা সবসময় আশ্রবাক্য থেকে কম ব্যাপক, বা প্রথম আশ্রবাক্য থেকে এটা কম ব্যাপক এবং পরেরটা থেকে কি পরেরটার সমান ব্যাপক। তিন নম্বর বলছে, সহনমনে আশ্রবাক্য দুটিতে একটা সাধারণ উপাদান থাকে। যেমন এখানে দেখো, জীব সকল জীব হয় মরণশীল, সকল মানুষ হয় জীব, এখানেও জীব আছে এখানেও জীব আছে, এটা হচ্ছে একটা সাধারণ উপাদান। এবং এই সকল জীবের সাথে এখানে মরণশীলের সম্পর্ক এবং সকল মানুষের সাথে জীবের সম্পর্ক, এই একই কারণে অনিবার্যভাবে সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ এখানে সাধারণ উপাদানটা কি জীব। এবং চার নম্বর বলছে, সহনমনের সিদ্ধান্তটি আশ্রবাক্য দুটি থেকে অনিবার্যভাবে অনুমিত হবে, যেহেতু এই সকল জীবের সাথে মরণশীলতার একটা সম্পর্ক আছে, সকল মানুষের সাথে জীবের সম্পর্ক আছে, সে একই কারণে কি সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হবে। যে কোনো দুটো আশ্রবাক্য নিলেই কিন্তু সিদ্ধান্তটা যুক্ত অনিবার্যভাবে নিঃসৃত হবে না, আমার যে আশ্রবাক্যগুলো সেগুলো একটার সাথে একটা সম্পর্ক যুক্ত হতে হবে, তাহলেই কিন্তু আমার অনুমানটা সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পাঁচ নম্বর বলছে, সহানুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রবাক্যের সত্যতার উপর নির্ভর করে। সহানুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রবাক্যের সত্যতার উপর নির্ভর করে, অর্থাৎ আশ্রবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তটাও সত্য হবে, আশ্রবাক্য মিথ্যা হলে সিদ্ধান্তটাও মিথ্যা হবে। এখানে একটা উদাহরণ আমি লিখি, সকল জীব হয় মরণশীল, সকল জীব হয় মরণশীল, সকল মানুষ হয় জীব, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। মরণশীল, এটা আশ্রবাক্যটা সত্য, যার কারণে সিদ্ধান্তটাও সত্য। তারপরে আমরা আরেকটা উদাহরণ লিখি, সকল মানুষ হয় শিক্ষিত, সকল কৃষক হয় মানুষ, সুতরাং সকল কৃষক হয় শিক্ষিত। এখানে দেখো, সকল মানুষ শিক্ষিত এই যে আশ্রবাক্যটা এটাই মিথ্যা, কারণ আমরা জানি সকল মানুষ শিক্ষিত নয়, যার কারণে আমাদের সিদ্ধান্তটাও কি মিথ্যা, সকল কৃষক হয় শিক্ষিত। তাহলে আমাদের পাঁচ নাম্বার যে বৈশিষ্ট্য সেটা কি, যে সহানুমানের আশ্রবাক্য সত্য হলে সিদ্ধান্তটা সত্য হবে, আশ্রবাক্য মিথ্যা হলে সিদ্ধান্তটা কি হবে মিথ্যা হবে। এখন আমরা আলোচনা করব সহানুমানের প্রকারভেদ। সহানুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা শুদ্ধ সহানুমান আর একটা মিশ্র সহানুমান। একটা শুদ্ধ সহানুমান, শুদ্ধ সহানুমান আর একটা মিশ্র সহানুমান। তাহলে সহানুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা শুদ্ধ সহানুমান আর একটা মিশ্র সহানুমান। শুদ্ধ সহানুমান কোনটা, যে সহানুমানের সবকটা যুক্তিবাক্য একই রকমের, যে সহানুমানের সবকটা যুক্তিবাক্য একই রকমের তাকে বলা হয় শুদ্ধ সহানুমান, আর যে সহানুমানের এক একটা যুক্তিবাক্য এক এক রকমের তাকে বলা হয় মিশ্র সহানুমান। এখানে তোমাদের একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে
বাক্যগুলো যুক্তি বাক্যগুলো একটা আছে নিরপেক্ষ যুক্তি বাক্য, নিরপেক্ষ যুক্তি বাক্য, এটা না বুঝলে তোমার প্রকারটা বোঝা যাবে না। নিরপেক্ষ যুক্তি বাক্য কোনটা? সকল মানুষ হয় মরণশীল, যেটা সিম্পল বাক্য সেটা হচ্ছে নিরপেক্ষ যুক্তি বাক্য। নিরপেক্ষ যুক্তি বাক্য হলো সকল মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে নিরপেক্ষ যুক্তি বাক্য। এটা একটা নিরপেক্ষ নিরপেক্ষ যুক্তি বাক্য। দুই নম্বর আরেকটা আছে প্রাকল্পিক বাক্য, প্রাকল্পিক যুক্তি বাক্য, প্রাকল্পিক প্রাকল্পিক যুক্তি বাক্য। এটা হচ্ছে এরকম যে যদি তুমি আসো তাহলে আমি যাব, অর্থাৎ এখানে এই বাক্যগুলোতে যদি তাহলে এই কথাটা থাকলে আমরা বুঝবো এটা প্রাকল্পিক যুক্তি বাক্য। যদি তুমি আসো তাহলে আমি, আমি উদাহরণটা লিখলাম না, যদি তুমি আসো তাহলে আমি যাবো, এটা হচ্ছে প্রাকল্পিক যুক্তি বাক্য। আরেকটা আছে বৈকল্পিক যুক্তি বাক্য, হয় তুমি নির্বোধ না হয় তুমি বোকা, অর্থাৎ তুমি যে দুইটার যে কোনো একটা হবে, হয় তুমি নির্বোধ না হয় তুমি বোকা, এগুলো হচ্ছে বৈকল্পিক যুক্তি বাক্য। তাহলে যুক্তি বাক্যগুলোকে আমরা নিরপেক্ষ যুক্তি বাক্য, আরেকটা হচ্ছে প্রাকল্পিক যুক্তি বাক্য, আরেকটা হচ্ছে বৈকল্পিক যুক্তি বাক্য। তাহলে শুদ্ধ সহানুমান কোনটা? যে সহানুমানের সবগুলো যুক্তি বাক্য একই রকমের, অর্থাৎ নিরপেক্ষ যুক্তি বাক্য হলে সবগুলোই নিরপেক্ষ যুক্তি বাক্য, প্রাকল্পিক হলে সবগুলোই প্রাকল্পিক, বৈকল্পিক হলে সবগুলোই বৈকল্পিক, এটাকে বলা হয় শুদ্ধ সহানুমান। আর যে সহানুমানের একটা আশ্রবাক্য প্রাকল্পিক, পরেরটা নিরপেক্ষ, তারপর সিদ্ধান্তটাও নিরপেক্ষ, এগুলো হচ্ছে মিশ্র সহানুমান। এ শুদ্ধ সহানুমান আবার তিন ভাগে বিভক্ত, শুদ্ধ সহানুমানকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শুদ্ধ নিরপেক্ষ সহানুমান, একটা হচ্ছে শুদ্ধ প্রাকল্পিক সহানুমান, আর একটা হচ্ছে শুদ্ধ বৈকল্পিক সহানুমান। শুদ্ধ নিরপেক্ষ সহানুমান হচ্ছে যে সহানুমানের তিনটা বাক্যই, কারণ আমরা আগেই বলেছি সহানুমানের দুটো আশ্রবাক্য আর একটা সিদ্ধান্ত, তাহলে দুটো আশ্রবাক্য এবং সিদ্ধান্ত এই তিনটা বাক্য, এই যুক্তিটাতে তিনটা বাক্য, তিনটা বাক্যই যদি নিরপেক্ষ যুক্তি বাক্য হয় তাহলে এটাকে বলা হবে নিরপেক্ষ শুদ্ধ নিরপেক্ষ সহানুমান। আর যে সহানুমানের তিনটা বাক্যই প্রাকল্পিক তাকে বলা হবে শুদ্ধ প্রাকল্পিক সহানুমান, আর যে সহানুমানের তিনটা বাক্যই বৈকল্পিক তাকে বলা হবে শুদ্ধ বৈকল্পিক সহানুমান, অর্থাৎ একই রকমের হলে। আর যদি ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ একটা প্রাকল্পিক একটা নিরপেক্ষ আর একটা কি নিরপেক্ষ, এরকম যদি হয়, প্রথম আশ্রবাক্যটা প্রাকল্পিক যুক্তি বাক্য, পরের আশ্রবাক্যটা নিরপেক্ষ যুক্তি বাক্য, এবং সিদ্ধান্তটা একটা নিরপেক্ষ যুক্তি বাক্য, এটাকে বলা হবে মিশ্র সহানুমান। তো এই মিশ্র সহানুমানও আবার তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, একটা বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান, আর একটা বিকল্প সহানুমান। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান কোনটা? যে সহানুমানের প্রধান আশ্রবাক্যটা একটা প্রাকল্পিক যুক্তি বাক্য, অপ্রধান আশ্রবাক্যটা একটা নিরপেক্ষ যুক্তি বাক্য, এবং সিদ্ধান্তটাও নিরপেক্ষ যুক্তি বাক্য, এটাকে বলা হয় কি প্রাকল্পিক সহানুমান। আরেকটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান, যে সহানুমানের প্রধান আশ্রবাক্যটা একটা বৈকল্পিক যুক্তি বাক্য, পরেরটা অপ্রধান আশ্রবাক্যটা নিরপেক্ষ যুক্তি বাক্য, এবং সিদ্ধান্তটা নিরপেক্ষ যুক্তি বাক্য, তাকে বলা হয় বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। আরেকটা হচ্ছে বিকল্প অনুমান, অর্থাৎ বিকল্প অনুমান আলাদা কোনো অনুমান নয়, এটা হচ্ছে প্রাকল্পিক যে যুক্তি বাক্য, দুটা প্রাকল্পিক যুক্তি বাক্যকে এবং দ্বারা যুক্ত করে যে বাক্য সেটি হচ্ছে বিকল্প অনুমানের প্রধান বাক্যটা। অর্থাৎ উদাহরণ, আমি একটা উদাহরণ দেই, যদি তুমি নিজের মতো চলো তাহলে লোকে তোমার সমালোচনা করবে, এবং যদি তুমি অন্যের মতো চলো তাহলেও লোকে তোমার সমালোচনা করবে। তাহলে এখানে যদি তাহলে যে দুটা বাক্য এবং দ্বারা দুটা বাক্য যুক্ত হয়েছে, তো এগুলো হচ্ছে বিকল্প অনুমান। তাহলে আমরা এতক্ষণ কী পড়লাম? আমরা পড়লাম সহানুমানের প্রকারভেদ। সহানুমান প্রধানত দুই প্রকার, একটা শুদ্ধ সহানুমান আর একটা মিশ্র সহানুমান। শুদ্ধ সহানুমান তিন প্রকার, একটা হচ্ছে শুদ্ধ নিরপেক্ষ সহানুমান, শুদ্ধ প্রাকল্পিক সহানুমান, শুদ্ধ বৈকল্পিক সহানুমান। এবং তারপর আমরা দেখলাম যে মিশ্র সহানুমানও তিন রকমের, একটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান, এবং বিকল্প অনুমান। নিরপেক্ষ সহানুমান, এখন আমরা আলোচনা করব নিরপেক্ষ সহানুমান নিয়ে। যে শুদ্ধ সহানুমানের তিনটি যুক্তি বাক্যই নিরপেক্ষ,
যুক্তিবাক্য তাকে বলা হয় নিরপেক্ষ সহানুমান। যে শুদ্ধ সহানুমানে তিনটি যুক্তিবাক্যই, অর্থাৎ দুটো আশ্রবাক্য এবং সিদ্ধান্ত তিনটাই নিরপেক্ষ যুক্তিবাক্য, তাকে বলা হয় কি নিরপেক্ষ সহানুমান। আমি একটা উদাহরণ লিখি। সকল মানুষ হয় দ্বিপদ, রফিক হয় একজন মানুষ, সুতরাং রফিক হয় দ্বিপদ। এই তিনটা বাক্যই নিরপেক্ষ যুক্তিবাক্য। প্রধান আশ্রবাক্যটাও নিরপেক্ষ যুক্তিবাক্য, অপ্রধান আশ্রবাক্যটাও নিরপেক্ষ যুক্তিবাক্য, এবং সিদ্ধান্তটাও একটা নিরপেক্ষ যুক্তিবাক্য। এটাকে বলা হয় নিরপেক্ষ সহানুমান। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, যে সহানুমান বলতে আমরা সাধারণত নিরপেক্ষ সহানুমানকেই বুঝে থাকি। অন্যান্য যে সহানুমানগুলো আছে সেগুলোর ব্যবহার খুব একটা দেখা যায় না। তাহলে নিরপেক্ষ সহানুমান কোনটা? যে সহানুমানের তিনটা যুক্তিবাক্যই নিরপেক্ষ যুক্তিবাক্য তাকে বলা হয় নিরপেক্ষ সহানুমান। এখন আমরা দেখব সহানুমানের গঠন, অর্থাৎ এই যে নিরপেক্ষ সহানুমান তার গঠন দেখব আমরা। সহানুমান একটা এক প্রকার অনুমান এবং এটা এক প্রকার মাধ্যম অনুমান। অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন সেটা হয়ে যায় একটা যুক্তি। এই যে আমাদের এটা একটা যুক্তি, এই যুক্তিতে তিনটা বাক্য আছে, তাহলে নিরপেক্ষ সহানুমানের তিনটা বাক্য থাকবে, দুটো আশ্রবাক্য আর একটা সিদ্ধান্ত। নিরপেক্ষ সহানুমানে কি থাকবে? তিনটা বাক্য থাকবে, প্রথম দুটা আশ্রবাক্য এবং পরেরটা সিদ্ধান্ত। নিরপেক্ষ সহানুমানে অবশ্যই কি থাকবে? দুটা আশ্রবাক্য এবং একটা সিদ্ধান্ত, অর্থাৎ মোট তিনটা যুক্তিবাক্য। এটা একটা প্রধান আশ্রবাক্য, এটা অপ্রধান আশ্রবাক্য এবং এটা সিদ্ধান্ত। এখন আমরা দেখব নিরপেক্ষ সহানুমানের যে গঠন। আমরা দেখলাম যে নিরপেক্ষ সহানুমানে তিনটা যুক্তিবাক্য থাকে, দুটো আশ্রবাক্য আর একটা সিদ্ধান্ত। তো এইটা একটা যুক্তিবাক্য, আমরা আগে জানি প্রত্যেকটা যুক্তিবাক্যে কি থাকে? দুটো পদ থাকে, একটা উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ। তো এখানে আরেকটা বিষয় আছে যে নিরপেক্ষ সহানুমানের তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকে, অর্থাৎ এখানে আরেক রকমের বিষয় আছে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ না ছাড়াও এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নিরপেক্ষ সহানুমানের তিনটা পদ থাকে, একটা হচ্ছে সাধ্যপদ, একটা পক্ষপদ আর একটা মধ্যপদ, একটা সাধ্যপদ, একটা পক্ষপদ আর একটা মধ্যপদ। তো এই যে দ্বিপদ, নিরপেক্ষ সহানুমানের যে সিদ্ধান্ত, সিদ্ধান্তের যে বিধেয় পদ, সিদ্ধান্তের যে বিধেয় পদ সেটা হচ্ছে সাধ্যপদ বা প্রধান পদ। সাধ্যপদের আরেক নাম হচ্ছে প্রধান পদ। নিরপেক্ষ সহানুমানের যে সিদ্ধান্ত, সিদ্ধান্তের বিধেয় হচ্ছে সাধ্যপদ বা প্রধান পদ, আর সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে পক্ষপদ বা অপ্রধান পদ, পক্ষপদ বা অপ্রধান পদ। এখন দেখো এই দুটা পদ ছাড়া প্রথম দুটা আশ্রবাক্যে আরেকটা পদ আছে, যেটা দুটো আশ্রবাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। নিরপেক্ষ সহানুমানে রফিক একটা, যেটা আমাদের এখানে সিদ্ধান্তটা, সিদ্ধান্তে রফিক একটা পদ, দ্বিপদ আরেকটা পদ। এই দুটো পদ ছাড়া আরেকটা পদ আছে যেটা দুটো আশ্রবাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই, সেটা হচ্ছে মানুষ। এই মানুষ একটা পদ, যে পদটা দুটো আশ্রবাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই, এই পদটাকে বলা হয় মধ্যপদ বা হেতুপদ, মধ্যপদ বা হেতুপদ। তাহলে নিরপেক্ষ সহানুমানের যে গঠনে আমরা প্রথমে দেখলাম যে নিরপেক্ষ সহানুমানের দুটো আশ্রবাক্য থাকে আর একটা সিদ্ধান্ত থাকে, তারপর আমরা দেখলাম যে তিনটা পদ থাকে, একটা পক্ষপদ, একটা সাধ্যপদ, একটা পক্ষপদ আর একটা মধ্যপদ বা হেতুপদ। এই তিনটা পদ পুরোটা যুক্তিতে দুইবার করে, মোট ছয়বার ব্যবহৃত হয়েছে। দেখো রফিক এখানে আছে একবার, এখানে আছে একবার, দ্বিপদ এখানে আছে একবার, এখানে আছে একবার, মানুষও এখানে একবার, এখানেও একবার। তাহলে তিনটা পদ পুরোটা যুক্তিতে দুইবার করে মোট ছয়বার ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কি দেখলাম নিরপেক্ষ সহানুমানের গঠনে? আমরা দেখলাম যে তিনটা যুক্তিবাক্য থাকবে, দুটো আশ্রবাক্য আর একটা সিদ্ধান্ত। তারপর আমরা দেখলাম যে তিনটা পদ থাকবে, একটা হচ্ছে প্রধান পদ বা সাধ্যপদ,
একটা অপ্রধান পদ বা পক্ষপদ আর একটা মধ্যপদ বা হেতুপদ। এখন এই তিনটা পদ অনুযায়ী, এই পদের নাম অনুযায়ী বাক্যগুলোর একটা নাম আছে। প্রথম বাক্যটার নাম আমি আগে বলছি, এটা হচ্ছে প্রধান পদ যে আশ্রয় বাক্যে থাকে সেটাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য। প্রধান পদ যে আশ্রয় বাক্যে থাকে সেটাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য। আমাদের প্রথম বাক্যটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, যেমন সকল মানুষ হয় দ্বিপদ। এখানে প্রধান দ্বিপদ শব্দটা প্রথম আশ্রয় বাক্যে আছে এবং সেই জন্য এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। অপ্রধান বা পক্ষপদটা যে বাক্যে আছে সেটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। যেমন এখানে রফিক আর কোথায় আছে, রফিক হয় একজন মানুষ, এই যে দ্বিতীয় আশ্রয় বাক্যে আছে এবং এটাকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য। এবং তারপর এটাকে বলা হয় সিদ্ধান্ত। তাহলে আমাদের প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, তারপরটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য এবং তারপরটা হচ্ছে সিদ্ধান্ত, যেখানে দুটা মানে হেতুপদ যেখানে নেই আর দুটা পদ প্রধান পদ এবং অপ্রধান পদ যে বাক্যে আছে সেটা হচ্ছে সিদ্ধান্ত। এই হচ্ছে আমাদের নিরপেক্ষ সহনুমানের গঠন। তাহলে আমরা আজকে আমরা কি কি আলোচনা করলাম, আমরা প্রথমে আলোচনা করলাম মাধ্যম অনুমান কাকে বলে, তারপর আমরা দেখলাম মাধ্যম অনুমানের উদাহরণ। এখানে আমরা দুটা উদাহরণ দেখিয়েছি পাশাপাশি, একটা দুটা আশ্রয় বাক্য আর একটাতে তিনটা আশ্রয় বাক্য ছিল। তারপর আমরা পড়লাম মাধ্যম অনুমানের প্রকৃতি, তারপর আমরা মাধ্যম অনুমানের একটা প্রকার সেটা হচ্ছে সহনুমান। সেই সহনুমান আমরা পড়লাম, সহনুমান কাকে বলে আমরা দেখলাম, সহনুমানের উদাহরণ দেখলাম, তারপর আমরা দেখলাম সহনুমানের বৈশিষ্ট্য, তারপরে আমরা পড়লাম সহনুমানের যে প্রকারভেদ, সেখানে আমরা দেখলাম সহনুমান দুই প্রকার, তার শুদ্ধ সহনুমান এবং মিশ্র সহনুমান। আবার আমরা দেখলাম যে শুদ্ধ সহনুমানও তিন রকমের, মিশ্র সহনুমানও তিন রকমের, এবং লাস্টে আমরা পড়লাম নিরপেক্ষ সহনুমানের গঠন। সেই গঠনে আমরা দেখলাম নিরপেক্ষ সহনুমানে দুটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত, অর্থাৎ তিনটা যুক্তি বাক্য থাকবে, একটা যুক্তিতে তিনটা যুক্তি বাক্য থাকবে, দুটা আশ্রয় বাক্য আর একটা সিদ্ধান্ত, আর তিনটা যুক্তিতে তিনটা পদ থাকবে, একটা হচ্ছে সাধ্যপদ বা প্রধান পদ, একটা পক্ষপদ বা অপ্রধান পদ, আর একটা মধ্যপদ বা হেতুপদ। এই তিনটা পদ দুইবার করে পুরোটা যুক্তিতে মোট ছয়বার ব্যবহৃত হবে। এই হচ্ছে নিরপেক্ষ সহনুমান। নিরপেক্ষ সহনুমানের সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। তোমরা বাসায় এই বিষয়গুলো আরও ভালো করে দেখবে, তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। আল্লাহ হাফেজ।